Hello friends, welcome back to a new video of Basic English Grammar Series. আর Basic English Grammar সিরিজটা কেন আমরা শিখছি, কেন ভিডিওগুলো দেখছি, যাতে আমরা আমাদের স্পোকেন ইংলিশ ভালো করতে পারি, আমরা যেন ইংরেজিতে কথা বলতে পারি। আর তোমাদেরকে ইংরেজি বলার জন্য হেল্প করার জন্য আমি দিন রাত যখনই সময় পাই নতুন নতুন স্ট্র্যাটেজি ভাবতে থাকি। Now what is strategy? Strategy হচ্ছে বিভিন্ন পন্থা, বিভিন্ন ধরনের পথ, বিভিন্ন উপায় যেগুলো দিয়ে আমরা ইংরেজি শিখতে পারি, ভালো করে জিনিসগুলো বুঝতে পারি। সো আমি তোমাদেরকে এর আগে কয়েকটা স্ট্র্যাটেজিতে বলেছি, আজকে আমরা একটা নতুন স্ট্র্যাটেজি দেখতে যাচ্ছি। তোমাদের রিপ্লাই দেখে মনে হলো লাস্ট যে আমাদের অক্সিলারি ভার্বের ক্লাসগুলো চলছে, তোমাদের রিপ্লাই দেখে আমি বুঝে গেছি যে 70-80% তোমাদের মধ্যে অলরেডি বুঝে গেছো। আর যারা 20-30% আছো এখনো যারা বুঝনি ব্যাপারটা, ওদেরকে আরো ইজি করে বোঝানোর জন্য আজকে স্ট্র্যাটেজিটা আমি নিয়ে এসেছি। এটা ভিডিওটা লাস্ট অবধি দেখলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার এগুলোর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো, তার আগে জাস্ট একটা মিনিট এই জিনিসগুলো দেখে নাও। এই জিনিসগুলো নিয়ে অনেকেরই ডাউট আছে যে ভার্বের যে বিভিন্ন রকম ফর্ম হয় v1 v2 v3 v4 v5 এগুলো কি। যদি আমি একটা ক্রিয়া বলি, বাংলায় যদি বলি খাই, খাওয়া, খাওয়া ধরো সিম্পল খাওয়া, এর কত ধরনের ফর্ম আছে দেখো। ফর্ম মানে আলাদা আলাদা রূপ, রূপ কত রকমের রূপ আছে দেখো। খায়, খাচ্ছি, খাবো, খেয়েছি, খাচ্ছিলাম, খেয়েছিলাম, ঠিক আছে, প্রচুর ধরনের আছে এরকম করে। ইংরেজিতেও তার আলাদা আলাদা রূপ আছে। তো ওই রূপগুলোকে প্রথমটাকে বলছি বেস ফর্ম, মানে যেটা একদম খাওয়া, ইট মানে কি খাওয়া। সেকেন্ডটা হচ্ছে পাস্ট ফর্ম, অতীতে যদি বোঝাতে চাই। থার্ডটা হচ্ছে v3 যেটা, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপলটা বাংলায় কি হবে, এরকম করে তোমাদের ডাউট আসে যে পাস্ট আর পাস্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স কি। সো তোমাদেরকে অ্যাগেন এন্ড অ্যাগেন আমি বলেছি, ইংরেজিটা হচ্ছে একটা লজিকলেস ল্যাঙ্গুয়েজ, মানে যার মধ্যে অনেক ব্যাপারে কোনো লজিক নেই, ঠিক আছে। সো জিনিসগুলো বুঝতে হবে, জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সো কেন লজিক নেই সেটা তোমাদেরকে গত ভিডিওতে বলেছি যে আমি ভাত খাচ্ছি, ইংরেজিতে হওয়া উচিত ছিল আই ইটিং রাইস, তাহলে আই অ্যাম ইটিং রাইস কেন হলো, অ্যামটা মাঝখানে কোথা থেকে টপকালো। সো এই যে ওরা এরকম করে বানিয়েছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে, আমি ভাত খাচ্ছি আমাদেরকে বলতে হয় আই অ্যাম ইটিং রাইস, মানে তিনটা ওয়ার্ড ছিল আমি ভাত খাচ্ছি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে চারটা ওয়ার্ড হয়ে যাচ্ছে আই অ্যাম ইটিং রাইস। এইখান থেকেই কনফিউশন গুলো শুরু হয়। আর এই কনফিউশন গুলো দূর করতে স্পোকেন ইংলিশে অক্সিলারি ভার্ব যে পুরো চ্যাপ্টারটা ওটাকে বোঝা খুব দরকার, তাহলেই আমরা স্পোকেন ইংলিশে খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে গ্রাস্প করতে পারবো। যারা বাংলায় আছি, যারা বাংলার বাইরে আছি, অনেকে তর্কতে চলে আসে যে হ্যাঁ স্পোকেন ইংলিশে কথা বলার জন্য কি ইংরেজি গ্রামার আমার দরকার। না দাদা, দরকার নেই। যদি আপনি বাংলার বাইরে থাকেন বা যদি আপনি এরকম লোকেদের মাঝখানে থাকেন যে চারটিকে ইংরেজি বলছে, তাহলে আপনার গ্রামার শেখার দরকার নেই। আপনি শুনে শুনে বুঝে যাবেন যে ও আচ্ছা এটার পরে এটা হয়, এটার পরে এটা হয়। কিন্তু যারা আমরা আমার মতো ছেলে যারা বাংলা মিডিয়ামে পড়েছি, চারদিকে বাঙালি লোক, বাংলা জায়গায় থেকেছি, তো সবদিকে চারদিকে বাঙালি লোকই ছিল, এরকম কোনো সময় এনভায়রনমেন্ট পাইনি যেখানে চারদিকে লোকে ইংরেজিতে কথা বলছে, এরকম সময় আমি কি করবো। এরকম সময় তো আমি বলতে গেলে আমার লজ্জা বোধ হয় যে যদি আমি ভুল বেলে ফেলি। তো ওই লজ্জা বোধটাকে কাটাতেই আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্স, যেই কোর্সটাতে তোমরা শিখতে পাচ্ছ ছোট ছোট জিনিসগুলো, ঠিক আছে। একবার জিনিসগুলো বোঝার পরে কথা বলার সময় কোনো সময় গ্রামারের চিন্তা না করে কথা বলতে লাগো, ঠিক আছে। যদি কথা বলো তখন ভুল বললেও আমি নিজের ভুলটা ধরতে পারবো, ও এখানে ওয়াজ হবে না এখানে ওয়ের হবে। যেরকম আমি নিজের কথা বলছি, আমি যখন শুরুতে ইংরেজি বলা শুরু করেছিলাম, ইউ ওয়াজ কামিং, আই ওয়াজ, আই ওয়ার গোয়িং, এরকম বলতাম। সো আই এর সাথে ওয়ের লাগিয়ে দিতাম, ইউর সাথে ওয়াজ লাগিয়ে দিতাম। সো এগুলো জানতাম, গ্রামারটি বেসিক গ্রামারটা জানতাম, তারপরেও ওরকম ভুল হতে থাকতো। আর দুই মাস চার মাস না, বছর খানে ভুল হয়েছে, ঠিক আছে। এবার ডিপেন্ড করে বছর, এক বছরে আমি তখনই শুধরাতে পারবো যদি আমি বেশি বলি, যদি আমি বেশি প্র্যাকটিস করি। এবার প্র্যাকটিস করার সময় বন্ধুদের সবসময় পাওয়া যায় না, লোক সবসময় পাওয়া যায় না, এই জন্য বেস্ট উপায় হচ্ছে মোবাইলে প্র্যাকটিস করা। মনে করা যে মোবাইলের ভিতরে একটা মানুষ আছে, ওর সাথে আমি কথা বলছি, ওইরকম করে ওকে প্রশ্ন জিজ্ঞেস করা, আবার নাটকের মতো অ্যাক্টিং করে ওর হয়ে, মানে ওই দিকের মানুষটার হয়ে উত্তর দেওয়া। তো এরকম করে দুজনের মধ্যে কনভারসেশন যদি আমরা করি, নাটকীয় উপায়ে করি, তাহলেই স্পোকেন ইংলিশে ইম্প্রুভমেন্ট দেখতে পাবো। সো আজকের
ক্লাসে আমরা ফিরে আসি। আজকের ক্লাসে আমরা শিখবো ভালো করে একদম নতুন একটা স্ট্র্যাটেজিতে যে এই am, is, are, was, were, shall be, will be এর ব্যবহার কোথায়। তোমাদের ডাউট অনুযায়ী যে was আর had এগুলোর মধ্যে কি ডিফারেন্স, এগুলো আমরা আসবো যখন had এর ভিডিওটাতে আসবো, আর এগুলো আরো চলতে থাকবে বেশ কয়েকটা ভিডিও। সো কাম হিয়ার নাও, আমি যদি বলি আমি মাছ ভাজা খাই, আমি মাছ ভাজা খাই আর দিদি মাছ ভাজা খায়, এর এই যে কথাগুলো যে আমি মাছ ভাজা খাই, একটা তো হচ্ছে যে আমার হ্যাবিট বলছি যে তুমি কি মাছ ভাজা খাও, হ্যাঁ আমি মাছ ভাজা খাই, তোমার দিদি কি মাছ ভাজা খায়, হ্যাঁ দিদি মাছ ভাজা খায়, আরেকটা হচ্ছে দিদি কি করছে, দিদি মাছ ভাজা খায়, এরকমও বলি। কিন্তু যদি আমি প্রকৃত বাংলায় বলতে চাই দিদি মাছ ভাজা খাচ্ছে, এরকম বলবো। কিন্তু এক এক সময় বলি তুই কি করছিস, আমি মাছ ভাজা খাই, তুই কি করছিস, আমি গান গাই, ঠিক আছে আমি গান গাইছি। প্রকৃত বাংলায় যদি বলতে চাই যে শুদ্ধ বাংলায়, তাহলে হবে আমি গান গাইছি বা দিদি মাছ ভাজা খাচ্ছে। সো এই ধরনের কথার সাথে am, is, are, was, were এর ব্যবহার হবে, যেখানে খাই হবে না। যদি খাই হয় তাহলে কি হবে, সেগুলো আমরা টেন্সের ভিডিওতে অলরেডি বলে রেখেছি যে রেগুলার যদি অ্যাকশন হয় তাহলে আমি মাছ ভাজা খাই, মানে আই ইট ফিশ ফ্রাই, মাছ ভাজা ফিশ ফ্রাই, সো আই ইট ফিশ ফ্রাই। দিদি মাছ ভাজা খায় হলে দিদি ইটস ফিশ ফ্রাই, ওগুলো কেন এই ভিডিওতে বলবো না, ওগুলো অলরেডি ভিডিও বানানো আছে, তারপরে আরো ভিডিও বানাতে থাকবো ভবিষ্যতে। আজকের আমাদের মেইন টপিক হচ্ছে am, is, are, was, were এর কোথায় ব্যবহার। সো যদি মাছ ভাজা খাই, মাছ ভাজা খায়, মাছ ভাবা, ঠিক আছে ফুটবল খেলছিল, এই যে লাইনগুলো দেখো, টিটু ফুটবল খেলছিল, খেলছিল আগে খেলছিল, কোন সময় খেলছিল, সোমা গান গাইবে, আমার ভাত খেল, আমরা ভাত খেলাম, এই মাত্র আমরা ভাত খেলাম, বাচ্চারা নাচবে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তপন ফুটবল খেলে, তপন ফুটবল খেলছে না, তপন ফুটবল খেলে, এরকম ধরনের বিভিন্ন সেন্টেন্স হতে পারে। কিন্তু am, is, are, was, were ব্যবহার হবে তখনই যখন কাজটা চলছে, যদি আমি প্রত্যেকটা সেন্টেন্সে এরকম বোঝাতে চাই প্রত্যেকটা সেন্টেন্সের দ্বারা যে কাজটা চলছে বা চলছিল, চলছে হলে এইটুকু, চলছিল হলে was, were এর ব্যবহার আসবে, চলবে কাজটা এরকম হলে will be, shall be এর ব্যবহার আছে। আমি আশা করি যে 20% কমেন্ট আমি পেয়েছি এখনো বুঝতে পারোনি, এই ভিডিওটার মাধ্যমে বুঝে নিতে হবে তোমাদের, আর নাহলে আমি মাছ ভাজা খেয়ে দেখাতে হবে। ওকে, সো আমি যদি বলি কাজটা চলছে, সে আমি খাচ্ছি, আমি খেলছি, ওরা খেলছে, ওরা খাচ্ছে, ওরা গাইছে, কাজটা চলছে, তাহলে এই am, is, are এর ব্যবহার আসবে। এবার am হবে না, is হবে না, are হবে, এটা আমরা আসছি, জাস্ট ওয়েট, আগে এইটুকু বোঝো যে প্রেজেন্টলি এখন যদি কাজটা চলছে এরকম কথা বোঝাতে চাইছি, মানে আমি মাছ ভাজা খাচ্ছি, ঠিক আছে, দিদি মাছ ভাজা খায় না বলে বলি দিদি মাছ ভাজা খাচ্ছে, বুঝতে পারছি, বোঝাতে পারছি, মাছ ভাজা খাচ্ছি, মাছ ভাজা খাচ্ছে মানে কাজটা চলছে, এরকম যদি হয় তখন আমরা am, is, are এর মধ্যে এর ব্যবহার নেব। এবার কোথায় কোনটা ব্যবহার হবে সেটা দেখো, আমি যদি বলি আমি মাছ ভাজা খাচ্ছি তাহলে কি হবে, আই, আমির জন্য আই, মাছ ভাজা তো ফিশ ফ্রাই আমি জানি, আর খাওয়া মানে ইট, কিন্তু যখনই আমরা এরকম ধরনের বলছি যে খাচ্ছি, খাচ্ছে বা কাজটা চলছে, তখন আমরা ব্যবহার করি v4, যেটাকে ইংরেজিতে বলে প্রেজেন্ট পার্টিসিপল, যেটার মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভার্বটার পেছনে ইটের পেছনে ing লাগানো থাকবে, ডান্সের পেছনে ing লাগানো থাকবে, সো ইট হয়ে যাবে ইটিং, ডান্স হয়ে যায় ডান্সিং, সিং হয়ে যায় সিঙ্গিং, প্লে হয়ে যায় প্লেইং, এই ভার্ব গুলোর ব্যবহার হবে যদি কাজটা চলছে হয়। সো আমি মাছ ভাজা খাচ্ছি, আই, এবার দেখো অক্সিলারি ভার্বটা না ইউজ করে যদি বলি তাহলে এরকম দেখাচ্ছে, আই ইটিং ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, আই ইটিং ফিশ ফ্রাই, কিন্তু এটা ভুল। সো যদি আমি জাস্ট আমি মানে আই মাছ ভাজা মানে ফিশ ফ্রাই, যেরকম হয় অবজেক্টটা বাংলা ইংরেজিতে সবসময় লাস্টে হয়, ভার্বটা মাঝখানে চলে আসে, সো খাচ্ছি মানে খাচ্ছি, ইটিং হয়ে গেল, মাছ ভাজাটা লাস্টে চলে গেল ফিশ ফ্রাই, আই ইটিং ফিশ ফ্রাই, এটা একটা ভুল। এইটাই হচ্ছে মনে রাখার বিষয় আর কনফিউজিং ম্যাটার, যে ইংরেজিতে আমাদের ইংরেজিতে মনে রাখতে হয়। সো এরকম যদি হয় আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্বকে টপকাতে হবে, সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে আই এর সাথে বসবে,
am. I am eating fish fry. তাহলে বাংলার সাথে কোনো মিল আছে? বাংলার সাথে ডাইরেক্টলি যদি আমি ট্রান্সলেট করতে চাই কোনো মিল আছে? নেই। কেন এই আমটা কেন বসাবো আমি? কিচ্ছু করার নেই দাদা, যে ইংরেজি বানিয়েছে ওকে আমাদেরকে ধরতে হবে, আর সে জানি না কয়েক হাজার বছর হয়তো হয়ে গেছে। ওকে, সো আই অ্যাম ইটিং ফিশ ফ্রাই, আমি মাছ ভাজা খাচ্ছি। এবার এই খাচ্ছিটা যদি চেঞ্জ হয়, আমি খাচ্ছিলাম, আমি খাবো, আমি খেয়েছি, ওই অনুযায়ী এই দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আছে যেখানে অক্সিলারি ভার্ব লাগে না, সেটা হচ্ছে আমি মাছ ভাজা খাই, আমি আমার ডেইলি হ্যাবিট বলছি যে আমি মাছ ভাজা খাই, আই ইট ফিশ ফ্রাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমি মাছ ভাজা খেয়েছি, বা মানে পাস্টের কথা বলছি, আমি মাছ ভাজা খেয়েছি। ঠিক আছে, তখন আবার কনফিউশন আসছে যে একটা কি পারফেক্ট, একটা হবে আই হ্যাভ ইটেন ফিশ ফ্রাই, ওইটা হবে না আই এইট ফিশ ফ্রাই। সো ওইটা অনেকটাই কনফিউজিং, কিন্তু স্পোকেন ইংলিশে আমি এটাই বলি, এটা নিয়ে কনফিউজ হলো না, এইটাতে যেটা আসে মুখে সেটা বলা শুরু করে দাও, পরে অটোমেটিক জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি বলি আমি মাছ ভাজা খেয়েছি, আমি আমি আজকেও এখনো মানে এরকম কোনো ফিল হয় না, কেউ ভুল ধরতে যায় না। আমি যদি বলি আমি মাছ ভাজা খেয়েছি, আমি বলতে পারি আই এইট ফিশ ফ্রাই, আমি বলতে পারি আই হ্যাভ ইটেন ফিশ ফ্রাই। সো এটা পুরো আলাদা চ্যাপ্টার, আলাদা ভিডিও, বাস বোঝার জন্য একটু টাচ দিচ্ছি যে যদি খাচ্ছি থাকে তাহলে আই অ্যাম ইটিং হবে, যদি খাচ্ছি ছাড়া অন্য যা কিছু হয় ওইখানে কিন্তু এই দুটো চেঞ্জ হতে থাকবে। তার মধ্যে দুটো জিনিসে শুধু অক্সিলারি ভার্ব লাগে না, সেটা হচ্ছে আমি খাই আর আমি খেয়েছি, মানে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট হলে আমাদের অক্সিলারি ভার্ব লাগে না। কারেক্ট, নেক্সট দেখো, দিদি মাছ ভাজা খাচ্ছে, এবার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। সাবজেক্ট কি? যে কাজটা করে, কর্তা। সো কর্তা এখানে কে ছিল? আমি ছিলাম। ওকে, আর এখানে কর্তা কে আছে? এখানে কর্তা হয়ে গেছে দিদি। সো দিদি মাছ ভাজা খাচ্ছে, দিদি মাছ ভাজা খাচ্ছে, তো আমি লিখে দিলাম দিদি, কর্তা হয়ে গেল দিদি। সেম, আমি অক্সিলারি ভার্ব প্রথম বসাচ্ছি না, অক্সিলারি ভার্ব না বসে আমি দেখি দিদি ইটিং খাচ্ছে, যেহেতু আছে ইটিং হবে। ঠিক আছে, ফিশ ফ্রাই, দিদি ইটিং ফিশ ফ্রাই, দিদি ইটিং ফিশ ফ্রাই। এবার এখানে সেম ইটিং যেহেতু আছে, অক্সিলারি ভার্ব তো বাবা টপকাবে। এবার কি টপকাবে, এটা ডিপেন্ড করে কার উপরে? দিদির উপরে, মানে এই কে কাজটা করছে তার উপরে। সো আই ছিল বলে এম হয়েছে, দিদি হলে কি হবে? দিদি কি? দিদি ফার্স্ট পারসন নয়, মানে ফার্স্ট পারসন কে? যে কথাটা বলছে, তাহলে দিদি না ফার্স্ট পারসন, না ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে তুমি, কথাটা যে শুনছে, তাহলে দিদি হচ্ছে থার্ড পার্সন, দিদি হচ্ছে তৃতীয় ব্যক্তি। তো তৃতীয় ব্যক্তির মধ্যে যদি একার কথা হয়, মানে একবচন, যেটাকে আমরা বলি থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে হয়ে যাবে ইজ, আর যদি বলি দিদিরা তাহলে মানে প্লুরাল, থার্ড পার্সনের মধ্যে প্লুরাল, তাহলে হয়ে যাবে আর। সো দিদি মাছ খাচ্ছে, দিদি ইজ ইটিং ফিশ ফ্রাই, মাই সিস্টার ইজ ইটিং ফিশ ফ্রাই। কিন্তু আমি যদি সিস্টার্স থাকে, মাই সিস্টার্স আর ইটিং ফিশ ফ্রাই। সো প্লুরাল হলে আর হয়ে যাবে, আর সিঙ্গুলার হলে ইজ থাকবে। এতটুকু বোঝা গেল, এম ইজ আর। ওকে, নেক্সট আমরা দেখবো আরো বিভিন্ন ধরনের সাবজেক্ট চেঞ্জ করে। এবার আমি হয়ে গেছি আর দিদি হয়ে গেছে। এবার এখানেই যদি এরকম হয় যে আমরা মাছ খাচ্ছি, আমরা মাছ ভাজা খাচ্ছি, উই এতটুকু বুঝে গেলে যে এম ইজ আর আর আইএনজি ফর্মের কোথায় ব্যবহার হবে? কাজটা যদি চলমান হয়, মানে এখন আমরা খাচ্ছি, ওকে, এখন খাওয়া দিয়ে চলছে, আমরা মাছ ভাজা খাচ্ছি, সেম। এখানে বাংলায় তো এম নেই, সো আমি এম বসাচ্ছি না, উই eating fish fry, right? We eating fish fry. এবার same এখানে we eating fish fry টা ভুল। কেন ভুল? কারণ we for লাগানো যদি কোনো থাকে, তাহলে ওইখানে তো আমার auxiliary verb লাগাতেই হবে। auxiliary verb টা কি হবে? এই auxiliary verb টা again we এর উপরে depend করে। তো we এর সাথে কি হবে? We এর সাথে হবে are. We are eating fish fry. Same যদি আমি ওনাদের কথা বলি, ওনারা মাছ ভাজা খাচ্ছে, they আর ইটিং ফিশ ফ্রাই। ঠিক আছে, আমি যদি একজনের কথা বলছি রাহুল,
Rahul মাছ ভাজা খাচ্ছে তাহলে কি হবে Rahul is eating fish fry right বুঝতে পেরেছো এবার তাহলে আমি এখানে লিখে দিই কার সাথে am হবে কার সাথে is হবে কার সাথে are হবে so am হবে শুধুমাত্র I এর সাথে শুধুমাত্র I এবার আমি শুধু eat নিয়েছিলাম এবার আলাদা আলাদা verb নিয়ে দেখি I am eating rice এবার আমি dance এর কথা বলছি আমি তাহলে নাচছি আমি নাচছি verbটা মনে রেখো যে এখন আজকে আমরা যে ভিডিওটার কথা বলছি সেটা হচ্ছে কাজটা চলছে তাহলে কাজটা চলছে হলে আমি আমি নেচেছিলাম আমি নাচবো এরকম তো বলবো না কি বলবো আমি নাচছি I am dancing clear next আমি গাইছি I am singing next আমি খেলছি I am playing এবার is কোথায় কোথায় হবে দেখো is hoy jodi ami boli he mane she pulingo she same meaning she kintu stree lingo mane ekta meher kotha bolle she bolbo chhele kotha bolbe he bolchi kaur naam rahul ta holo third person singular echhara ami jodi bol it mane kukurta e biral ta it ta hole eta third person mane tritiyo byakti singular number ek bochon to so ei somosto dhoroner sathe ho is মানে আমি যদি এবার verb গুলো দেখি যে he is eating he is dancing he is singing he is playing same she এর ক্ষেত্রে she is eating সে খাচ্ছে she is dancing my didi হলো same এই ক্যাটাগরিতেই পড়বে my dada my teacher my father my mother my brother my friend যা কিছু হোক সব কিছু এই ক্যাটাগরিতে পড়বে কারণ এইটা হচ্ছে third person singular ঠিক আছে মানে তৃতীয় ব্যক্তি আমি আমরা তুমি তোমরা ছাড়া যা কিছু আছে তার মধ্যে একবচন হলে third person singular ক্যাটাগরিতে যা যা আছে সবের সাথে is বসবে so he is singing he is dancing he is playing হয়ে গেল she is saying she এর সাথে rahul is eating rahul is dancing rahul is singing rahul is playing it is eating কুকুরটার ব্যাপারে বলছি এটা খাচ্ছে it is eating it is dancing এটা নাচছে it is sleeping it is singing এটা গাইছে এটা it is playing এটা খেলছে তাহলে সমস্ত কিছু আমি বুঝে গেলাম যে is কার কার সাথে ব্যবহার হয় next হচ্ছে are কার কার সাথে ব্যবহার হবে are ব্যবহার হচ্ছে প্রথম হচ্ছে first person plural মানে আমি বক্তা আমি বলছি আমি হচ্ছে singular এবার আমার প্লুরাল যদি করি আমার বহুবচন যদি করি কি হবে উই তো উই এর সাথে উই উই এর উচ্চারণটা কি ঠোঁটটাকে একদম গোল করতে হবে এখান থেকে বার করতে হবে উই আমরা বাংলা কি বলি উই 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 হয় না উই উই সো উই আর ইটিং আমরা খাচ্ছি উই আর ডান্সিং আমরা নাচছি উই আর সিঙ্গিং আমরা গাইছি উই আর প্লেইং আমরা খেলছি নেক্সট কি হবে ফার্স্ট পারসন প্লুরাল হয়ে গেল নেক্সট হচ্ছে তুমি তুমি আর তোমরা মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসন প্লুরাল সো দুইটাই আমরা ইউ দিয়ে ব্যবহার করি এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই ইউ সিঙ্গুলার হলো ইউ প্লুরাল হলো ইউ সো ইউ আর ইটিং ইউ আর ডান্সিং তুমি খেলছো তুমি নাচছো তুমি গাইছো তুমি দেখছো ইউ আর ওয়াচিং ইউ আর সিঙ্গিং ইউ আর ডান্সিং ইউ আর প্লেইং হোয়াটএভার মানে যাই আমি আইএনজি বলা ফর্ম লাগাই ঠিক আছে কাজটা চলছে তুমি করছো কিছু বলি তাহলে ইউ আর হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার সেকেন্ড পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসন প্লুরাল ইউ নেক্সট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তো এখানে হয়ে গেল না সিঙ্গুলার নেক্সট হচ্ছে থার্ড পারসন প্লুরাল মানে আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু বহুবচন আছে থার্ড পারসন সিঙ্গুলার এখানে চলে আসছে সো বহুবচনে কি আসে দে দে আসে আর কি আসে আর যত কিছু লাগাতে পারো মাই সিস্টার্স বহুবচন মাই ব্রাদার্স মাই টিচার্স মাই প্যারেন্টস মাই ফ্রেন্ডস ঠিক আছে বার্ডস আর সিঙ্গিং পাখিরা বার্ডস আমি যদি বলি বার্ডস একটা বার্ড বললে একটা পাখি বললে বার্ড ইজ সিঙ্গিং পাখিটা গান গাইছে বার্ডস বললে বার্ডস আর সিঙ্গিং সিঙ্গিং পাখিগুলো গান গাইছে বার্ডস আর প্লেইং পাখিগুলো খেলছে বার্ডস আর ইটিং পাখিগুলো খাচ্ছে ঠিক আছে এবার উই হলেও ইউ হলেও দে হলেও
birds holo, jai plural ho, shob kotar sathe ar boshbe kokhon jodi ora kichu na kichu kaj korche, singing, eating, dancing, swimming, running, driving, sleeping, fighting, okay, ja kichu watching, seeing, talking, speaking, joto kichu verb amra lagate pari somosto kichu sathe ar boshbe. তো এই ছিল অ্যামিজার কোথায় হবে এর পুরোপুরি একটা চ্যাপ্টার মানে পুরোপুরি একটা বোঝার বিষয়বস্তু যে আমি আজকে বুঝলাম যে অ্যামিজারের কোথায় ব্যবহার হয় এছাড়াও অ্যামিজারের ব্যবহার আছে যেটা আমরা প্যাসিভ ভয়েসে দেখব যখন যখন দেখবে যে অ্যামিজারের সাথে v3 ফর্ম বসানো আছে তখন এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস সেগুলো আমরা প্যাসিভ ভয়েসের ভিডিওতে শিখব কিন্তু প্যাসিভ ভয়েসের ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা ভালো করে বোঝা এবং এটার পরে প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে সেন্টেন্সেস আরো আছে আমাদের কাছে আরো দুটো ভাগ আছে ওয়াজ ওয়্যার কখন কোন কাজ চলছিল তখন আর উইল বি কোন কাজ চলবে সাবজেক্টের সাথে এই যে সাবজেক্টের সাথে কিভাবে এই যে সাবজেক্টের সাথে কিভাবে এগুলো চেঞ্জ হবে নেক্সট পরপর দুটো ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে তার আগে একটা নিউজ বলে দিই যে সোমবার দিন 12th নভেম্বর সন্ধ্যা 6টা থেকে বিকাম ইউটিউবার বলে একটা সিরিজ আসছে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদেরকে ইউটিউবে আমি হেল্প করব ইউটিউবে এসে কিভাবে ক্যারিয়ার করতে হয় সত্য মিথ্যা কথা প্রথম দিন তো তোমাদের সাথে কথা বলবো যে যত ধরনের মিসকনসেপশন আছে কত টাকা আমরা পেতে পারি কে কে এসে ইউটিউবে বানাতে পারে আসলে ইউটিউবে টাকা আছে না নাই কে এখান থেকে টাকা ইনকাম করতে কে এখানে কি করতে পারে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব তো পুরো সিরিজে কথাগুলো ডিভাইডেড থাকবে তারপরে যদি তোমরা মনে করো যে ইউটিউবে তোমরা আসতে পারবে তাহলে তোমরা টিপস গুলো ফলো করে স্টেপ বাই স্টেপ ইউটিউবে আসতে পারো তোমাদের প্যাশন ফলো করতে পারো সে প্যাশনের জন্য হতে পারে পয়সার জন্য হতে পারে দুটো মেইন রিজন থাকতে পারে স্পোকেন ইংলিশের ভিডিও সকালবেলায় আর ইউ বিকাম ইউটিউবার এর ভিডিও সন্ধ্যাবেলায় তোমরা পেতে থাকবে 12th নভেম্বর থেকে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং